আসসালামু আলাইকুম, ভোরের নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম। চলুন দেখে আসি বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় কয়েকটি জাতীয় দৈনিকের সংবাদ শিরোনাম সমূহ। দৈনিক আমাদের সময়, ভোট ডাকাতি হয়েছে 117.3% বললেন ঐক্যফ্রন্ট নেতা আসমা আব্দুর রব। শুক্রবার খালেদা জিয়ার কারাবন্দির বর্ষপূর্তি কর্মসূচিহীন, দেখা করতে যাবেন দলের নেতারা। সংসদীয় কমিটিতে পুনর্বাসিত সাবেক আর্ট মন্ত্রী। সংসদীয় কমিটিতে আমু তোফায়েল, নাসিম, মতিয়া। একাদশ সংসদ নির্বাচনের পর শেখ হাসিনার মন্ত্রিসভা থেকে বাদ পড়া আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমু, মোহাম্মদ নাসিম, খন্দকার মোশাররফ হোসেন, মতিয়া চৌধুরী সহ ছয়জনকে গত বুধবার সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে। ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সমাবেশ করতে চাইলে অনুমতি পাবেন, কিন্তু রাস্তায় করতে পারবেন না। সংসদে প্রধানমন্ত্রী বললেন, রাজধানীর যানজট নিরসনে 18,000 কোটি টাকার প্রকল্প। বাংলাদেশ প্রতিদিন, বাবার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগে মায়ের মামলা, এরশাদ হঠাৎ বনানী অফিসে, হিসাব হবে মন্ত্রীদের 90 দিনের, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি কর্মপরিকল্পনার খোঁজ রাখছেন, সাক্ষাৎ করলেন অ্যাঞ্জেলিনা জোলি, আদালতের রায় হলেই জামায়াত নিষিদ্ধ বললেন সংসদে প্রধানমন্ত্রী। দক্ষিণ এশিয়ার সেরা নৌবন্দর হবে সদরঘাট, 50 কিলোমিটার দৈর্ঘ্যের আধুনিক টার্মিনাল নির্মাণ হবে, থাকবে না হকার, চাঁদাবাজ, অজ্ঞান পার্টির দৌরাত্ম্য, উচ্ছেদ হবে টেম্পো স্ট্যান্ড, অবৈধ দোকানপাট, 1 থেকে 2 নম্বর ব্রিজ পর্যন্ত যানবাহন মুক্ত থাকবে, সরিয়ে দেয়া হবে 3টি নৌঘাট। 200+ পন সাইট বন্ধ করল সরকার। দৈনিক ইত্তেফাক, জামায়াত নিষিদ্ধ, আদালতের রায় পর্যন্ত অপেক্ষা বললেন প্রধানমন্ত্রী। প্রার্থিতা ফিরে পেলেন সাফিন আহমেদ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচনে মেয়র পদে প্রার্থিতা ফিরে পেয়েছেন জাতীয় পার্টির প্রার্থী ব্যান্ড সঙ্গীত শিল্পী সাফিন আহমেদ। সংসদে অবদান রাখতে এমন প্রার্থীদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন বললেন জিএম কাদের। বিএনপি নিজেদেরকে নিয়েই সন্দিহান বললেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। জামায়াত নিষিদ্ধ করা এখন জনদাবি বললেন মোহাম্মদ নাসিম। যুগান্তর, উপজেলা পরিষদ নির্বাচন 2019, আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিক্রি শেষ হচ্ছে সন্ধ্যায়। হেরে যাওয়ার ভয়ে বিএনপির উপজেলা নির্বাচন বয়কট বললেন ওবায়দুল কাদের। ইলেকশন ফোবিয়ায় ভুগছে, হারতে হারতে তারা জয়ের আশা ছেড়েই দিয়েছে। কালো ব্যাজ ধারণ কর্মসূচিতে ঐক্যফ্রন্ট নেতারা, পুনর্নির্বাচনের দাবিতে আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহ্বান, 30 ডিসেম্বরের সব অপকর্ম প্রকাশ করা হবে বললেন আসমা আব্দুর রব। সরকারের অন্যায় শাসন জনগণ মেনে নেবে না বললেন মঈন খান। 24 ফেব্রুয়ারি ভুয়া নির্বাচনের গণশুনানি, প্রয়োজনে উপজেলা নির্বাচন বন্ধ কিন্তু অনিয়ম নয় বললেন সিইসি নুরুল হুদা। 20 বছর ক্রিকেট খেলার ইচ্ছা আছে বললেন মাশরাফি বিন মুর্তজা। মন্ত্রিত্ব হারিয়ে সংসদীয় কমিটিতে সাবেক আর্ট মন্ত্রী। কালের কণ্ঠ, এনটিএসসির প্যাচে বেসরকারি শিক্ষকরা নিয়োগ পেয়েও বহু বাধা যোগদানে, যোগ দিতে গিয়ে প্রার্থীরা জানছেন পদের অনুমোদন নেই বা এমপিওভুক্ত নয়, চলতি বছরে আরও 60,000 শিক্ষক নিয়োগ। মানুষ খুঁজে বিদ্যুৎ দেওয়ার উদ্যোগ নিয়েছি বললেন ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী। সংবাদ সম্মেলনে রিজভি, সিইসির বক্তব্য জাতির সঙ্গে আবারও প্রতারণারই ইঙ্গিত। ঐক্যফ্রন্টের ঘণ্টাব্যাপী মানববন্ধন শুরু, সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা, নির্বাচনে নৌকার পক্ষে গণজোয়ারের ষড়যন্ত্রকারীরা ভেসে গেছে। ঐক্যফ্রন্ট ছিল, আছে, থাকবে বললেন জেএসডি সভাপতি আসমা আব্দুর রব। দৈনিক নয়া দিগন্ত, ঋণখেলাপিদের সামাজিকভাবে ঠেকানোর উদ্যোগ,
সংসদে পররাষ্ট্র মন্ত্রী। বিশ্বের 58টি দেশে রয়েছে বাংলাদেশের 77টি মিশন। এই সরকার গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে, বললেন ডক্টর মঈন খান। প্রয়োজনে নির্বাচন বন্ধ তবুও আপোষ নয়, বললেন সিসিকেএম নুরুল হুদা। দেশের উন্নতি দেখে বিএনপির ভালো লাগছে না, বললেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। অবদান বিবেচনা করেই মনোনয়ন দেয়া হবে, বললেন জিএম কাদের। প্রথম আলো। শেখ হাসিনা বিশ্বে দৃষ্টান্ত স্থাপনকারী নেতা, বললেন জাতিসংঘের বিশেষ দূত ও বিশিষ্ট হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। রোহিঙ্গা ইস্যুতে ভারতের আরও সহায়তা চাইবে বাংলাদেশ, বললেন পররাষ্ট্রমন্ত্রী একেএম আব্দুল মোমেন। 5 বছরে বিদেশি বিনিয়োগ 28,555 মিলিয়ন ডলার, সবচেয়ে বেশি চীনের 8,107.33 মিলিয়ন ডলার, বললেন পররাষ্ট্রমন্ত্রী একেএম আব্দুল মোমেন। বিএনপি নির্বাচন ভীতিতে ভুগছে, বললেন ওবায়দুল কাদের। সরকারকে বললেন রুহুল কবির রিজভী, খালেদা জিয়ার ওপর জুলুম করবেন না। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।